अस्सलामु अलैकुम व रहमतुल्लाह व बरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मोमिनीन इकराम, रोजार साथे संश्लिष्ट जे अहकामगुला सेगुला आपनादेर सामने तुले धरा होच्छे। मुसाफिरेर क्षेत्रे रोजार की अवस्था होबे सेई व्याख्याटा देवा होच्छे। आजके जे विषयटा स्पष्ट करते चाई जे अनेके कसीरुस सफर होये थाकेन, कसीरु सफर अर्थात जादेर पेशाई होच्छे सफर, अर्थात अधिक जावा आशा करें, तो तादेर के आम्रा दुई भागे भाग करते पारी। एक होच्छे जादेर चाकरी होच्छे ड्राइवरेर, तारा किन्तु कंटिन्यू एक शहर थेके आरेक शहरे जावा आशा करें, ओनारा किन्तु मुसाफिर हिसाबे गण्य हबेन ना समस्त मर्जाए करामेर दृष्टिते। एखाने कोनो रकम मतभेद नेई, कोनो रकम इख्तलाफ नहीं, सबार दृष्टिते जे जार पेशा होच्छे ड्राइविंग, जारा कार ड्राइविंग करें बा ट्रक ड्राइव करें, तारा विभिन्न शहरे जेहेतु जावा आशा करें, तादेर जन्य किन्तु मुसाफिर हिसाबे कोनो विधान नहीं। ये जन्य जे ओनारा कसीरु सफरे अंतर्भुक्त हबेन, जेखानेई जान ना केन ओनादेर नामाजो पूर्ण हबे एबं रोजाओ राखते हबे। तारपरे देखा जाच्छे जे अनेक मार्जा, विशेष करे आयतुल्लाह उज़मा सैयद अली खामनाईओ बोलछेन जे शुधु ड्राइवर ना, जादेर पेशाई सफर करा, जेमन एकजन मेडिकलेर माने प्रतिनिधि, से विभिन्न शहरे जाए तार ओषुधेर सप्लाई केमन आछे ता देखते, किभाबे मार्केटिंग होच्छे, तार ओषुधेर कम्पानीर काजे से विभिन्न शहरे जावा आसा करते थाकेन। অনেকে আছে তাদের অফিসের কাজে বিভিন্ন জায়গায় যান, অনেকে অনেক সেলসম্যানের দায়িত্বতে আছেন, তার প্রোডাক্টকে বিভিন্ন শহরে নিয়ে যাওয়া, পরিচিত করা, সেখানে প্রতিনিধি নিয়োগ করা, সেখানকার অফিস মেনটেন করা, এগুলো আপনার বা এই ধরনের যেই চাকরি রয়েছে, যেই চাকরিতে কাসিরু সফর অর্থাৎ অনেক অনেক যেতে হয়, বারবার যেতে হয়, ঠিক আছে, এমন না যে মাসে শুধু দুইবার যেতে হয়, তা কাসিরু সফর হবেন না, মাসে একবার যেতে হয় তা কাসিরু সফর বলে গণ্য হবেন না। যদি কেউ মাসে একবার যায় তাহলে একবার আপনার যেতে হবে খুলনা, পরের মাসে একবার যেতে হবে যশোর, পরের মাসে একবার যেতে হবে আপনার চিটাগাং, তাহলে এই দুই দিন তিন দিনের জন্য, এই দুই তিন দিন তিনি কিন্তু মুসাফির হিসাবেই তার নামাজও কাসর হবে, রোজাও রাখা যাবে না। কিন্তু না, এই ঢাকা থেকে চিটাং গেলেন, চিটাং থেকে এসে দুই তিন দিন রেস্টের পর দেখা গেল আবার যশোর যেতে হচ্ছে, আবার কোম্পানি তাকে রংপুর পাঠাচ্ছে। আবার যেমন আমাদের রুকনুজ্জামান কাজল ভাইও প্রশ্ন করেছেন, আমি দেখলাম উনিও এটা জিজ্ঞেস করেছেন যে বিভিন্ন শহরে উনি কিন্তু মেডিকেলের ওষুধ সাপ্লাইয়ের কাজে তিনি কিন্তু যেয়ে থাকেন, ঠিক আছে, অফিসের পক্ষ থেকে, তো ওনার ব্যাপারে কী হবে। এই ধরনের যাদেরই পেশা সফর রয়েছে, ম্যাক্সিমাম সফর করতে হয়, তারা কিন্তু মুসাফির বলে গণ্য হবেন না, তাদেরকে নামাজও পরিপূর্ণ পড়তে হবে, রোজাও রাখতে হবে, অর্থাৎ সফরে বাসে বসে আছেন, রোজায় আছেন, ঠিক আছে, যেখানে গেছেন সেখানে দশ দিনের কম অবস্থান করছেন কিন্তু রোজায় আছেন। তো কাসিরু সফর যারা রয়েছে তারা সকলেই কিন্তু রোজা রাখতে হবে এবং নামাজও পরিপূর্ণ পড়তে হবে, এনারা কিন্তু মুসাফির হিসাবে গণ্য হবেন না। যদিও বাস্তবে মুসাফির কিন্তু তাদের রোজাও রাখতে হবে এবং নামাজও পরিপূর্ণ পড়তে হবে। হ্যাঁ, যাদের সফর মানে পেশায় অন্তর্ভুক্ত না, যেমন আমি যখন চলে গেলাম যশোর, তিন দিন অবস্থান করছি, আমি মুসাফির, আমি সেই তিন দিন নামাজ কাসর পড়ব, রোজাও রাখতে পারবো না, এই রোজার কাজা করতে হবে। ঠিক এইভাবে আপনার যে কোনো ব্যক্তি দশ দিনের কম সফরে যদি যাচ্ছে তাহলে মুসাফির, আর দশ দিনের নিয়াত করে গেলে তারপরে সে মুসাফির বলে গণ্য হবে না। কাজ হচ্ছে পাঁচ দিনের, পাঁচ দিনের নিয়াত করে গেল সে মুসাফির, পাঁচ দিনের কাজ নয় দিন হয়ে গেল, পাঁচ দিনের কাজ দশ দিন হয়ে গেল, তো যেহেতু নিয়াত ছিল পাঁচ দিনের, চার দিনের মাথায় জানা গেল আরও পাঁচ দিন থাকতে হবে, তাও কিন্তু দশ দিন হচ্ছে না। ঠিক আমি বলেছি এইভাবে যদি তিরিশ দিন পর্যন্ত যদি বাড়াতে হয় সে বাড়াতে পারবে, কিন্তু তিরিশ দিনের পরে একদিনও যদি থাকতে হয় সফর অবস্থায়, সে অবস্থায় তাকে নামাজও পূর্ণ পড়তে হবে এবং রোজাও রাখতে হবে। মাহে মোবারকে রমজান অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়,
এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই যে আমরা গরমের কারণে বা একটু কোনো অজুহাতে আমরা এই সফরটাকে মানে সফরে যাই আমরা রোজা না রাখি, রোজা কাজা করি পরে রেখে দেব। পরের রোজা অবশ্যই কাজা পূর্ণ হবে, কিন্তু যে রমজানের রোজার যে ফজিলত, রমজান মাসে রোজা রাখার যে ফজিলত, এই ফজিলত থেকে বঞ্চিত হয়েছেন। তো এটা আমাদের দায়িত্ব যে আমাদের যুবকদের, আমাদের কন্যাদের, আমাদের মা বোনদের, আমাদের প্রতিবেশীদের, আমাদের বন্ধু বান্ধবদের ভালো করে বুঝানো, তাদেরকে রোজার জন্য উৎসাহিত করা। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে রাখি, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ফুরু দ্বীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা কিন্তু ওয়াজিব। এটা প্রত্যেকের উপরে ওয়াজিব হবে তখন যখন কেউ এই দায়িত্ব পালন করবে না। এখানে আমি বলে রাখি যে আমাদের ওয়াজিবের ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় ওয়াজিবে আইনি, একটাকে বলা হয় ওয়াজিবে কিফাই। ওয়াজিবে আইনি যেমন নামাজ প্রত্যেকের উপরে ফরজ, আমি পড়লে আমাদের শহীদদের উপর থেকে নামাজ প্রত্যাহার করা হবে না, আমি পড়লে মিশামের উপর থেকে প্রত্যাহার করা হবে না, মিশাম পড়লে আমার উপর থেকে নামাজ প্রত্যাহার করা, প্রত্যেকের উপরে ফরজ, এটা হলো ওয়াজিবে আইনি। কিন্তু জানাজার নামাজ ওয়াজিবে কিফাই, প্রথমে একটা জানাজা পড়ে আছে সকলের উপরে ফরজ, কিন্তু যখন একটা দল প্রস্তুত হয়ে গেল জানাজা পড়ার জন্য তাহলে ওরা ওই একটা দল নামাজ পড়ে নিলে অন্যদের উপর থেকে ওয়াজিব প্রত্যাহার করে নেওয়া হলো। কেন? এটা হলো ওয়াজিবে কিফাই, একটা দল আঞ্জাম দিলেই হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য মানে উচ্চ পর্যায়ে পড়ালেখা করা, এটা ওয়াজিবে কিফাই। আপনার সমাজে ডাক্তারের প্রয়োজন আছে, সেটা এক পর্যায়ে ওয়াজিবে কিফাই, ওয়াজিবে কিফাই কিন্তু অনেক রয়েছে। আমল বিল মারুফও কিন্তু ওয়াজিবে কিফাই, প্রথম স্তরে সকলের উপরে ওয়াজিব। কিন্তু যদি একজন আমর বিল মারুফ করে থাকে, প্রত্যেককে এই কাজটা করা দরকার নেই। ধরেন আমি উদাহরণ দিচ্ছি, আমার বাসায় আমার ছেলে রয়েছে, আমি তাকে ভালো করে বুঝিয়ে বললাম যে বাবা তোমাকে রোজা রাখতে হবে, তুমি যে বন্ধু বান্ধবদের চক্করে পড়ে রোজা রাখতেছ না, গুনাহগার হচ্ছ, ঠিক আছে, আজাবের সম্মুখীন হবা, তুমি যে আজাবের সম্মুখীন হবা তুমি একাই হবা না, আমাদেরকেও গুনাহগার করতেছ বাবা, এটা ঠিক না, দেখতে দেখতে রমজান চলে যাবে, রমজানের অনেক অধিক ফাজিলত রয়েছে, রমজানে আল্লাহ হচ্ছেন আমাদের মেজবান, আমরা হচ্ছে তার মেহমান, ভালো করে বুঝাই দিলাম। এবার আমার বুঝানো শেষ হয়ে গেল, এবার শুরু হয়ে গেল আমার ওয়াইফ তাকে বুঝানো। সে মনে করলো আমার উপরে আমর বিল মারুফ আছে, তারপরে দেখা গেলো আমার বড় মেয়ে সে ছোট ভাইকে নাসিহাত করা শুরু করলো, মনে করলো যে আমর বিল মারুফ আমার উপরে ওয়াজিব আছে, তখন কি হবে? তখন সে কিন্তু বিব্রতকর অবস্থায় পড়বে। এটা কিন্তু এইভাবে না, আমর বিল মারুফ ওয়াজিবে কিফাই, যদি একজন করে থাকে অন্যদের উপর থেকে সাকিত রয়েছে। হ্যাঁ, যদি একজন না করে থাকে প্রত্যেকের উপরে, ঠিক আছে, অথবা আমি এক সাইড দিয়ে বুঝালাম, আমার ওয়াইফ অনুভব করতেছে যে আমি অন্যভাবে যদি বুঝাই তাহলে, ঠিক আছে, তার উপরে আসর হবে। যেমন আমি ভালো করে বুঝাই বললাম যে বাবা তুমি যে রোজা রাখতেছো না এটা আমার জন্য লজ্জাকর বিষয়, আমার সম্মানের ব্যাপার, তুমি আমার ছেলে, মানুষ কি বলবে, তুমি অবশ্যই রোজা রাখবা, আমি বুঝাই বললাম। কিন্তু আমার ওয়াইফ দেখলো যে না, অন্য অঙ্গিকে আমি একটু বুঝাই, সে বলল জানো তোমার আব্বা হার্টের রোগী, অসুস্থ, তুমি যে রোজা রাখো না উনি মর্মাহত হচ্ছে, আল্লাহ না করুক এটা ওনার হার্টের উপরে নেগেটিভ প্রভাব না পড়ে, হতে এ কথা বললে তাকে প্রভাবিত করবে, এটা কিন্তু জায়েজ আছে। ঠিক আছে, আমি এখানে উদাহরণ দিচ্ছি, আল্লাহ না করুক এমন কেউ অনুভব করবেন না যে সত্যিকার ঘটনা, আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে সবাই আলহামদুলিল্লাহ রোজা রাখে, আমি এখানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি, এবং প্রত্যেক পিতা মাতাকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার যে তার ছেলে মেয়েরা রোজা, নামাজ এবং দিনের কাজের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। কেন? আম্বিয়ায়ে কেরামরা যখনই সুযোগ পেয়েছেন তো যেই দোয়াটি আল্লাহর কাছে করেছেন সেটা এটাই করেছেন যে হে আল্লাহ আমার সন্তানদেরকে নামাজ কায়েম করার তৌফিক দাও, আমার সন্তানদেরকে দিনদার বানিয়ে দাও। যেমন হজরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ আমাকে রব্বিজ আলানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে নামাজ কায়েম করার তৌফিক দাও এবং আমার সন্তানদের, আমার বংশধরদের নামাজ কায়েম করার তৌফিক দাও।
ঠিক আছে, এবং আমার দোয়াকে তুমি কবুল করে নাও, মুস্তাজাব করে নাও। আম্বিয়া একরামরাও কিন্তু দোয়া করেছেন নিজের সন্তানদের জন্য, তো সন্তানদের জন্য দোয়া করা উচিত। আর যদি তারা মুত্তাকি হয়ে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, আর কোনো ফালতু ছেলে পেলেদের সাথে যদি ঘোরাফেরা না করে, তাহলে এই ছেলেকেও ও খুবই মূল্যায়ন করা দরকার, আমি মনে করি যে সম্মানের দৃষ্টিতে দেখা দরকার, আর আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু বর্তমান সমাজে এরকম ভদ্র ছেলে যে সমাজের মানে কুকর্ম থেকে নিজেকে বিরত রেখেছে, এটা অনেক বড় ব্যাপার। আপনি এটা মনে করবেন না যে এটা আপনারই কৃতিত্ব, বরং এটা উভয়ের কৃতিত্ব। আপনার ছেলেও বুদ্ধিমান, আপনিও ধার্মিক, আর আপনি যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, এরও একটা প্রভাব আছে, যে কারণে আপনার ছেলে ধার্মিক হয়েছে। তো যদি ধার্মিক হয় তাহলে তার জন্য দোয়া করা দরকার। যে জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম যে আমর বিল মারুফ আমাদের উপরে সকালের উপরে ফরজ, কিন্তু যদি একজন নসিহাত করে দেয় তাহলে এটা ওয়াজিবে কিফাই, ওই প্রসঙ্গে আর বলা দরকার নেই। আমর মিল মারুফ করার অনেক শর্ত রয়েছে। আমর মিল মারুফ করতে গেলে যাকে আপনি আমর করছেন তাকে অত্যন্ত ছোট করে দেখার কোনো সুযোগ নেই, যে এমন না হয় যে সে নিজেকে মনে করে যে আমি তো এতই ছোট হয়ে গেলাম, ঠিক আছে, যাক আর আমার মানা দরকার নেই, ঠিক আছে, আমি তো শয়তানি হয়ে গেলাম, তো আর কি, আর তো আমার ভালো হওয়া কোনো দরকার নেই। না না, এভাবে না, বরং তাকে অন্যভাবে উৎসাহিত করা দরকার, যেন সে তার ভিতরে মানে সে ব্যক্তিত্ব অনুভব করে। তো আমর বিল মারুফ করার জন্য কিভাবে সৎ কাজের আদেশ দিতে হবে এটাও আমাদের শিখতে হবে, ঠিক আছে, এটাও আমাকে শিখতে হবে। যেমন আমরা জানি যে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে দেখলেন যে সে বয়সে অধিক কিন্তু ওযু সঠিক করছে না। এখন উনি সরাসরি বলতে পারতেন যে আপনি মুরব্বি হয়ে আপনি ওযু জানেন না, আপনি তো ওযু সঠিক করতেছেন না, ঠিক আছে, তাহলে ও অসন্তুষ্ট হতো যে অল্প বয়সে আমাকে নসিহত করতেছে। কি করলেন, দুই ভাই বসে গেলেন, বলে চাচা আমরা ওযু করছি একটু দেখেন তো, বা মুরব্বি আমরা ওযু করছি একটু দেখেন তো। তখন এই দুই ভাই ওযু করলেন। ইতিহাসে পাওয়া যায় যে ওযু দেখে ওই মুরব্বি বলল যে বাবা যে তোমাদের ওর নামা ওযুটাই ঠিক, আমি ওযু ভুল করছিলাম। তো এভাবেও কিন্তু আমর বিল মারুফ করা যায়, এভাবেও আমর বিল মারুফ করা যায়, এরকম একটা পরিবেশ তৈরি করা। এখন আমাদের এখানে এই পরিবেশ নেই, আমরা প্রতি বছর আমাদের সন্তানদের জন্য কেক কাটছি, ঠিক আছে, আমার বাচ্চা 5 বছরে হয়ে গেল, আমার বাচ্চা 7 বছরে হয়ে গেল, আমার বাচ্চা 8 বছরে হয়ে গেল, কিন্তু অনেক দুঃখজনক যে আমরা আমার মেয়ে 9 বছর হলে যে স্পেশালভাবে তাকে দেখা দরকার, বা আমার ছেলে 15 বছর বয়সে পা দিল তাকে যে বিশেষভাবে দেখা দরকার, এই কাজটা কিন্তু আমরা করি না। নাজাফে দেখা যাচ্ছে যে আপনার এক যুবক মিষ্টি নিয়ে বাড়ি বাড়িতে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে, তোমার বাসায় কোনো বিয়ে হয়েছে, কোনো খুশি হয়েছে? বলে না। বলে তাহলে মিষ্টি কিসের? বলে যেহেতু আজকে আমি 15 বছর বয়স হয়েছে আমার, তাই আমি মিষ্টি বিতরণ করছি। 15 বছর বয়স হয়েছে তার জন্য মিষ্টি বিতরণ করছে মানে? বলে হ্যাঁ, এটা তো অনেক বড় খুশির ব্যাপার যে আমি আজকে 15 বছর বয়সে পা দিলাম, আমার উপরে আহকাম ফরজ হয়ে গেল, কালকে পর্যন্ত আল্লাহ আমার সাথে কথা বলতো না, আজকে আল্লাহ আমার সাথে কথা বলা শুরু করেছে। হ্যাঁ, কালকে যখন আয়াত পড়তাম আকিমুস সালাত, দেখতাম যে আমার পিতাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি এখনও 15 বছর বয়সে হয়নি, আর যখন আমি 15 বছর বয়স হয়ে গেল তখন আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি আমাকে নির্দেশ দিচ্ছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, তাহলে আল্লাহ সরাসরি আমার সাথে কথা বলা শুরু করলেন। এর চেয়ে বড় আনন্দের বিষয় কি হতে পারে? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে তাকে বুঝাতে পারি যে তোমার অল্প বয়স, এই অল্প বয়সে তুমি যদি রোজা রাখো, তুমি যদি নামাজ পড়ো, তুমি আল্লাহর অত্যন্ত প্রিয় একটি বান্দায় পরিণত হবা, অত্যন্ত মানে সম্মানিত বান্দায় পরিণত হবা। আর আমর বিল মারুফের ক্ষেত্রে সব সময় পজিটিভ মানে ব্যাপার নিয়ে অগ্রসর হতে হবে। এটা কিন্তু আমি মানে আখলাকের দার্স হিসাবে বলছি না, এহকাম হিসাবে বলছি, শরীয়তের এহকামের মধ্যে রয়েছে যে মুসাকেও যখন নির্দেশ দিতে যাচ্ছেন তো আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে মিষ্টি ভাষায় কথা বলতে। তিনিও বললেন যে রাব্বিশ রাহলি সাদরি
ওয়াসাল্লি আমরি ওয়াহনুল উকদাতাম মিন লিসানি, আমার মুখে যে বাধা রয়েছে সেগুলোকে মানে তুমি খুলে দাও যেন আমার জন্য সহজ হয়ে যায়। ওয়াইয়াফকাহু কওলি, আর আমার কল যেন মানে গভীরতার মধ্যে হয়, গভীরতা হয়, কোনো ফালতু কথা যেন না বলি, আমার কথায় যেন ফাকাহাত থাকে। তো এটা অনেক বড় ব্যাপার যে আমাদের আমর বিল মারুফ মিষ্টি ভাষায় করা। এই তুই নামাজ পড়িস না, হ্যাঁ লজ্জাজনক ব্যাপার, ঠিক আছে, এই বয়সে এসে তুই নামাজ পড়িস না, তোর তো ডুবে মরার দরকার, তুই তো একটা শয়তানে পরিণত হলি, ছি 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 তোর ঘৃণা করা দরকার, এ আজকে থেকে সবাই তারে ঘৃণা করো, এগুলো কিন্তু আমর বিল মারুফ না, বরং এগুলা এক ধরনের মানে আরও তাকে খারাপের দিকে নিয়ে যাবা। না, আমর বিল মারুফ আমাদের সকলের উপরে ফরজ আছে, কিন্তু আমাদেরকে শিখতে হবে যে আমর বিল মারুফ কীভাবে করে। তাকে বলতে হবে যে তুমি যে নামাজ পড়ো না, ঠিক আছে, কোন বয়সে, এই বয়সে আল্লাহ করুক যখন 40 বছর হয়ে যাবে, 50 বছর হবে, তখন কিন্তু আফসোস করবা, আহ 40 বছর হয়ে গেল, 15 বছর থেকে আমার ফরজ ছিল, 25টা বছর আমি নামাজ পড়িনি, 25টা বছর আমি রোজা রাখিনি, তখন যতই আফসোস করবা আর তখন কাজ হবে না, কেন 25 বছর তোমার অতিবাহিত হয়ে গেল। তো তোমার এখন থেকে বাবা কত সময় লাগবে, সামান্য সময় লাগে, ঠিক আছে, নামাজ পড়তে কত কষ্ট, বুড়ো বুড়ো মানুষ রোজা রাখতেছে, ওই যে দেখো হমুকের ছেলে আজকে 12 বছর বয়সে সে রোজা রাখা শুরু করছে, 13 বছর বয়সে রোজা রাখা শুরু করছে। আর সবচেয়ে ভালো যে এই অবস্থা আসবে কেন, যে 15 বছর পরে 17 বছর 18 বছরের ছেলে রোজা রাখতেছে না, বাপ মা তাকে মানে আমর বিল মারুফ করতেছে। আমাদের তো আইমে আথার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, মরহম বহম আবনা উসাবাহ, মরহম বিসালাত, মরহম বিসম, তাকে নামাজের নির্দেশ দাও, তাকে রোজার নির্দেশ দাও যখন তার বয়স 7। ইমাম সারে হিসাবে নির্দেশ দিতে পারেন না, ইমাম বলছেন পিতামাতাকে, তুমি তাকে নির্দেশ দাও, অর্থাৎ 7 বছর বয়স থেকে তাকে রোজায় অভ্যস্ত করো, 7 বছর বয়স থেকে তাকে নামাজে অভ্যস্ত করো। যদি আমরা 7 বছর বয়স থেকে যদি অভ্যস্ত করি, তাহলে একটা মেয়ে 9 বছরে গিয়ে আর তাকে কিছু বলা লাগবে না, সে নামাজের গুরুত্ব নিজে নিজে বুঝে নেবে, 15 বছরে গেলে তাকে আর ভালো করে বলা লাগবে না, সে নিজেই এই গুরুত্বটাকে অনুধাবন করতে পারবে। তো আমর বিল মারুফ আমাদের উপরে ফরজ রয়েছে, যে আমর বিল মারুফ করে না আল্লাহ তার দোয়াকে মুস্তাজাব করেন না। আমি যদি চাই যে আমার দোয়া আল্লাহ কবুল করুক, তাহলে অবশ্যই আমাকে উচিত আমর বিল মারুফ করা। আর এখানে সবাইকে কাবিল হওয়া দরকার নেই, আমার পরিবারের মধ্যে আমি দেখতেছি যে আমার কথার চেয়ে বেশি আমার ওয়াইফের কথা আমার ছেলেকে প্রভাবিত করবে, তো আমার উচিত সরাসরি আমি আমার না করে, কেন এটা নির্দেশটা নষ্ট হতে পারে, আমি আমার ওয়াইফকে বলবো শোনো তোমার ছেলে তোমাকে বেশি আদর করে, তোমার ছেলে তোমাকে বেশি মান্য করে, তুমি তাকে বুঝাও, তুমি তাকে এই ভাষায় কথা বলো, তুমি তাকে এইভাবে বলো, আমি তাকে শিখিয়ে দিলাম সে বলল, তাহলে আপনার উপর থেকে ওয়াজিবটা কিন্তু আদায় হয়ে গেল। আপনি এক মাধ্যমে তাকে, ঠিক আছে, এক গল্পের মাধ্যমে, এক মানে উপহারের মাধ্যমে, ঠিক আছে, আপনি একটা জিনিস তাকে কিনে দিলেন, হ্যাঁ তার চাহিদা একটা পূরণ করে দিলেন। আজকে মা বাবা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল কোনো ক্রমেই, যেই বাচ্চা এখনও কিন্তু ইন্টারে পা দেয়নি তাকে দেওয়া ঠিক না, ঠিক আছে, কিন্তু থাকলেও আপনার এক জোড়া কাপড় তাকে উপহার দেওয়া যায়, তাকে নতুন কিছু কিনে দেওয়া যায়, তার প্রয়োজনীয় জিনিস তাকে কিনে দেওয়া যায়, তো রুমকে সুসজ্জিত করে দেওয়া যায়, তাকে ভালো একটা টেবিল উপহার দেওয়া যায়, তাকে ভালো একটা চেয়ার উপহার দেওয়া যায়, তার পড়ার পরিবেশ তাকে, তার মানে খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখা যায়, তার চাহিদা পূরণ করার জন্য কিছু টাকা তার হাতে দেওয়া যায়, এগুলা দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু নসিহত করতে পারি, আমর বিল মারুফ করতে পারি। এবং অসৎ কাজে বাধা দেওয়া এটাকে বলা হয় নাহি আনিল মুনকার, তাহলে সৎ কাজের নির্দেশকে বলা হয় আমর বিল মারুফ, আর অসৎ কাজকে বলা হয় নাহি আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন তাদের, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমরা কতই উত্তম জাতি যে মানুষকে বের করে নিয়ে আসো জুলমাত থেকে, পথভ্রষ্টতা থেকে, অন্ধকার থেকে, তামারুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে
বাধা প্রদান করো, তাহলে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। এই রমজান মাসে আমাদের বিশেষ করে আমর বিল মারুফ করা দরকার। বাচ্চাকে নামাজের জন্য আজান হলেই আপনি নিজেই মুসাল্লায় উপস্থিত হয়ে যান, আপনার ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন, সবাই মিলে একসাথে সেহরি করেন। দস্তখানের অনেক গুরুত্ব রয়েছে, সবাই মিলে একসাথে সেহরি খান, সবাই মিলে একসাথে ইফতার করেন, এগুলার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এবং এর মাঝামাঝি কিন্তু অসৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা, এই দায়িত্বটাও পালন করতে থাকেন। এই দায়িত্বটা জীবনের সব সময় রয়েছে, তবে রমজানে এর গুরুত্বটা অনেক ব্যাপক আকার ধারণ করে। কিন্তু অন্য মাসে এরকমভাবে দুটি ইবাদত একসাথে জমা হয়ে যায় না। নামাজও ফরজ রয়েছে, রোজাও ফরজ রয়েছে, তো এখানে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, ঠিক আছে, আপনার কোরআন তেলাওয়াতও করতে হবে, গরিবদের সহযোগিতাও করতে হবে, যত বেশি সৎ কাজ করা যায় করতে হবে, এগুলো সব কিন্তু রমজান মাসে একত্রিত হয়ে গেছে। তো রমজান মাসে আমর বিল মারুফও আমাদের ব্যাপক আকারে করা দরকার। আমর বিল মারুফ না করার কারণে একটি সমাজ ধ্বংস হয়ে যায়, আমর বিল মারুফ না থাকার কারণে একটি দেশ ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের দেশে যে মানে নেশা জাতীয় দ্রব্য ব্যাপক আকার ধারণ করেছে, নেশাগ্রস্ত যুবকরা ব্যাপক আকার ধারণ করেছে, এর জন্য কিন্তু আমরা দায়ী। আমরা কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা আমরা দেইনি, আমরা আমাদের যুব সমাজকে ধ্বংসের পথ থেকে বের করে আনতে আমরা সচেষ্ট হয়নি, এটাও কিন্তু আমাদের উপরে ফরজ। তাহলে এহকামের মধ্যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এটাও আমাদের সকলের উপরে ওয়াজিব রয়েছে, তবে শরায়েতগুলাও ভালো করে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমার মানে ধর্মীয় আলোচনাটা এখানেই সমাপ্ত হয়েছে। আমি এখানে সৈয়দ তাইম হুসাইনকে অনুরোধ করব, যদি কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো উপস্থাপন করতে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। চোখে ড্রপ দিলে তার যে তিনটা ছাদ আছে সেটি গলা পেরিয়ে যায়, আমি আয়াতুল্লাহ সিস্তানির মশলা দেখেছি, ওনার দৃষ্টিতে বাতিল হয় না, তবে অন্য মার্জারা কি বলেন এটা একটু দেখা দরকার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অন্য মাযহাবের লোকেদের কি আমরা ফিতরা দিতে পারবো? যদি আত্মীয়র মধ্যে থাকে, যদি একান্ত গরিব থাকে, যদি নিকটে মাঝহাবের লোক না থাকে, মানে নিজ শহরে যদি মাঝহাবের লোক না থাকে তাহলে দিতে পারেন, কিন্তু যে শহরে আপনি বসবাস করছেন ওই শহরে যদি আপনার মাঝহাবের লোক থাকে তাহলে অবশ্যই আপনি মাঝহাবের লোককে প্রাধান্য দেবেন। যখন আপনার মাঝহাবের লোক থাকবে না তখন কিন্তু আপনি সেটাকে আপনার অন্য মাঝহাবের মধ্যে দিতে পারেন, অথবা মুআল্লাফাতুল কুলুব হিসাবে দেওয়া যায়। আর নিকটতম আত্মীয় যদি আপনার মাঝহাবে নাও থাকে, ঠিক আছে, তাকে ফিতরা দেওয়া যাবে। কিন্তু কিন্তু একটা জিনিস ভালো করে বুঝে রাখা দরকার যে ফিতরা যেহেতু একটা শারীরিক বিষয়, এটা নিজের মাঝহাবের মধ্যেই, যতক্ষণ পর্যন্ত গরিব রয়েছে নিজের মাঝহাবের মধ্যে নিজের মাঝহাবের গরিবদেরকে তুলে দেওয়াই জরুরি, এটা হচ্ছে ওয়াজিবে ফওরি। ইনশাআল্লাহ ফতরা ফিতরার মশলা আসবে, তখন একটু গভীরভাবে সেই মশলাগুলোকে অনুধাবন করবেন। হ্যাঁ, এই প্রশ্নটা এর আগেও আমি উত্তর দিয়েছি যে ব্রাশ করা যাবে কি যাবে না এটা সব কিছু নির্ভর করে গলা থেকে নামতেছে কি নামতেছে না। যখন মানে লবণ দেখা, ঠিক আছে, অনুমতি দেওয়া হয়েছে যে রান্না করতেছে, রান্না করার ক্ষেত্রে দেখবে যে লবণ আসে কিনা, একটু জিব্বা রূপে দিয়ে যদি ফেলে দেয় সেটা কোনো অসুবিধা নেই। ঠিক এই রকম যদি আপনি 100% বিশ্বাসী যে আপনার গলা থেকে নামবে না তাহলে আপনি ব্রাশ করতে পারবেন। কিন্তু আমার যতটুকু জানা যে ব্রাশ করলেই লালার সাথে মিশে যাবে, স্বাদ পানিতে স্বাদ আসে, পেস্টের স্বাদ আসে, এই স্বাদটা গলা থেকে নেমে যাবে, এই জন্য আপনি ব্রাশ না করাটাই উত্তম, মানে পেস্ট দিয়ে ব্রাশ না করাটাই উত্তম। এমনি কোনো মিসওয়াক করলে কোনো অসুবিধা নেই, এমনি খালি ব্রাশ করলে কোনো অসুবিধা নেই, ইফতারের সময় হয়ে গেলে ব্রাশ করাটাই বেশি উত্তম। কিন্তু যদি অনেক সতর্ক হতে পারেন যে কোনো রকম গলা থেকে পেস্ট না নামে তাহলেও মানে রোজাকে রক্ষা করা যায়, কিন্তু উত্তম হচ্ছে ব্রাশ না করা। প্রশ্ন করেছেন,
রেজা হলদার হোসাইনি চাকরির জন্য বিভিন্ন শহরে বদলি হতে হয়, এই অবস্থায় রোজা ও নামাজের মাসলা কি? বদলি হতে হয়, হ্যাঁ, আপনি বদলি হয়ে যেখানে যাচ্ছেন সেখানে আপনার 10 দিনে যদি অবস্থান থাকে তাহলে আপনাকে মানে অবশ্যই রোজাও রাখতে হবে এবং নামাজও পড়তে হবে। আপনি এই জায়গায় যাচ্ছেন বদলি হয়ে, ওইখানে আপনি মিনিমাম 20 দিন থাকবেন বা ওখানে আপনি মিনিমাম 10 দিন থাকবেন, তাহলে আপনাকে অবশ্যই নামাজও পরিপূর্ণ পড়তে হবে, রোজাও রাখতে হবে। কিন্তু আপনার বদলিটা এরকম না, এ আজকে তুমি যাও যশোরে, আমি কালকে ফোন করে বলবো কোথায় যেতে হবে, ঠিক আছে? আজকে আমার দায়িত্ব কোম্পানি থেকে দেওয়া হলো যশোরে, কিন্তু আমি জানি না কালকে আমার কোথায় দায়িত্ব দেওয়া হবে। আবার কালকে কোনো দায়িত্ব আসেনি, পরশু দিন দায়িত্ব এসে গেলো, এই তুমি একটু ঝিনাইদা যাও তো, ঝিনাইদা অফিসটা ভিজিট করে আসো, তারপরে তুমি পরশু দিন চুয়াডাঙ্গা যাবা। এই ধরনের যদি হয় তাহলে আপনার যদি এটা একবারই হয়, প্রত্যেক মাসে হয় না, তাহলে তাকে মুসাফির গণ্য করতে হবে। আর কিন্তু যদি এটা কন্টিনিউ হতে থাকে এই ধনেরই চাকরি, তাহলে তাকে কাসিরু সাফারে গণ্য করা হবে, তাকে নামাজও পূর্ণ পড়তে হবে, রোজাও রাখতে হবে। ওয়াজিব হওয়ার কোনো শর্ত নেই, আপনার ফিতরা দেওয়ার যদি ক্ষমতা হয়ে থাকে আর চাঁদ দেখা গেলে ঈদ উল ফিতরের, তখন জানের পরিবর্তে ফিতরা দেওয়ার সাথে সাথে ওয়াজিব হয়ে যায়। একান্তভাবে আপনার কাছে একটা ফিতরা দেওয়ারও ক্ষমতা নেই, তাহলে দেখতে হবে যে আপনি আপনার এয়ালের পক্ষ থেকে কি একটা ফিতরা বের করতে পারতেছেন না। যদি আপনার কাছে সমর্থন আসে যে আপনারা 5 জন আসেন, 2 জন ফিতরা দিতে পারতেছেন, তো 2 জন ফিতরা বের করে বাকি 2 জনের হাতে তুলে দেবেন, তারাও নিয়ত করবে, তারপরে আরেকজনের হাতে তুলে দেবে, সেও নিয়ত করবে, এভাবে সবার ফিতরা হয়ে যাবে। তো ফিতরা বের হওয়ার শর্ত হচ্ছে এটা যে ফিতরা দেওয়ার মতন ক্ষমতা থাকে, এক। দ্বিতীয় হলো যেই ব্যক্তি ফিতরা দেবে তাকে বালিগ হতে হবে, আকিল হতে হবে। তারপরে আপনার ফিতরা দেওয়ার ক্ষেত্রে এটাও তার উপরে ফরজ যে আপনার ফিতরার জন্য তাকে নিয়ত করতে হবে, আর ফিতরা বের করে গরিবের হাতে সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া, এটাও কিন্তু ফরজ। তো ফিতরার শর্তের মধ্যে এটাই যে চাঁদ বের হয়ে যায় যেন সবে ঈদ এসে যায়, তখন থেকে ফিতরা ওয়াজিব হয়, জোয়ালের আগ পর্যন্ত দিতে হবে। এবং ফিতরা দেওয়ার ক্ষমতা যদি থাকে, ফিতরা দেওয়ার অর্থ যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব। এবার প্রশ্ন করেছেন শেখ কাইয়ুম আলী, সালাম কিবলা, আমি 10 দিনের সফরের উদ্দেশ্যে কোথাও গেলাম, এই অবস্থায় আমি রোজা রাখিনি, মুসাফির হওয়ার, কিন্তু 7 দিনে আমার কাজ শেষ, আমি পরদিন ফিরে আসলাম বাসায়, তাহলে নিজেকে মুসাফির মনে করে আমি যে 7 দিন রোজা রাখিনি সেটা 60টি রোজা কাফারা অন্তর্ভুক্ত হবে, নাকি 60টি রোজার পরিবর্তে 60টি রোজাই কাজা হবে? জি, যেহেতু আপনি 10 দিনের জন্য যাচ্ছিলেন অবশ্যই আপনার রোজা পরিপূর্ণ ছিল, আপনি জানা সত্ত্বেও রোজা রাখেননি, তাহলে অবশ্যই আপনাকে কাফারা দিতে হবে। কিন্তু মশলা জানা ছিল না, আপনি 7 দিনের মাথায় চলে আসছেন, রোজা রাখেননি, মশলা জানা ছিল না, তাহলে শুধু কাজা করতে হবে এবং তওবা করতে হবে, গুনাহের কাজ হয়েছে, আপনার মশলা জানা উচিত ছিল। কিন্তু মশলা জানার পর যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার উপরে কাফারা এসে যাবে। আর এটা জেনে রাখেন যে আপনি 10 দিন নিয়ত করে বের হয়েছেন, 5 দিনের মাথায় চলে আসছেন, তো 5 দিনই আপনাকে পরিপূর্ণ নামাজ এবং রোজা রাখতে হবে, কেন আপনার নিয়ত ছিল 10 দিন, কাজ হয়ে গেল হয়ে গেল, সমস্যা নেই। আপনি 10 দিনের জন্য গিয়েছেন যে 10 দিনে আপনার এই কাজ রয়েছে, কিন্তু 2 দিনে ওই কাজটা হয়ে গেল, ঠিক আছে? একজন বলছিল যে আমি মানে কালকে এত টাকা দেব, পরশু দিন এত দেব, 3 দিন পরে এত দেব, 8 দিন পরে এত দেব, 11 দিন পরে এত দেব। আমি চিন্তা করে গেলাম যাক 11 দিন আমি যশোরে থেকে যাব, যেন এই টাকাগুলো সম্পূর্ণ নিয়ে তারপরে আসি। কিন্তু দেখা গেলো সে যখন আমাকে দেখলো সে প্রথম দিনই আমাকে পুরো টাকাটা দিয়ে দিল, তাহলে আমি সে প্রথম দিন যে রোজাটা রেখেছি ওই রোজাটাই আমার সঠিক হয়েছে, একদিনে আমি ফিরে আসলাম, আমি মুসাফির গণ্য হব না। যদি 10 দিনের কম নিয়ত হয় তাহলে মুসাফির গণ্য হয়। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রা। আরেকটা কি আছে বলে আসছে দেখে তারপরে বলো। প্রশ্ন করেছেন
এসকে আসাদুল্লাহ জি, কিবলা আমার এক আত্মীয় সন্তান সম্ভব মানে প্রেগন্যান্ট, আগামী 25 দিন পর তার প্রসবের সম্ভাবনার তারিখ দেওয়া হয়েছে, এমন অবস্থায় তার উপর কি রোজা ওয়াজিব, পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে কিনা? ডাক্তারের সাথে পরামর্শ করতে, ডাক্তার যদি বলে রোজা রাখা যাবে না তো অবশ্যই রোজা রাখবেন না, এর রোজার পরে কাজা রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকুমুল্লাহু খাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তাওয়াত ও ইবাদতকে কবুল করুক।